ক্রিকেটের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন যুক্তরাষ্ট্রের বৃহত্তর ক্রিকেট টুর্নামেন্ট ডাইভার্সিটি কাপ দু হাজার আঠারো চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ টাইগার্স মোট আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে ডাইভার্সিটি কাপ ক্রিকেটের তেরোতম আসর আর সেই আসরের ফাইনালে ইন্ডিয়া ব্লুজকে তিন উইকেটে হারিয়ে প্রথমবারের মতো টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় বাংলাদেশ টাইগার্স টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে বসে ইন্ডিয়া ব্লুজ মাত্র পনেরো রানেই তিন উইকেট হারিয়ে ফেলে তারা কিন্তু পরেই ঘুরে দাঁড়ায় টিম ইন্ডিয়া ব্লুজ যার ফলে নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো উনআশি রান করে তারা বাংলাদেশের হয়ে বল হাতে চার উইকেট শিকার করেছেন টাইগার্স দলের অধিনায়ক গোলাম আফসার একশো একাশি রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করে বাংলাদেশ মাত্র সাত ওভারে কোনও উইকেট না হারিয়ে তিয়াত্তর রান সংগ্রহ করে তারা আটাশ বলে পঞ্চান্ন রানের দারুণ এক ইনিংস খেলেন আলী ইমরান কিন্তু তিনি আউট হওয়ার পরেই ব্যাটিং অর্ডার ভেঙে যায় বাংলাদেশের চোদ্দ ওভারে সাত উইকেট হারিয়ে একশো উনিশ রান করে তারা তবে সৈয়দ রাসেল ২৬ বলে পঞ্চান্ন ও টাইগার্স দলের অধিনায়ক গোলাম আফসার ১৩ বলে বাইশ রান করলে ছয় বল ও তিন উইকেট হাতে রেখেই প্রথম শিরোবার দেখা পায় বাংলাদেশ টাইগার্স এরই ফলে আমেরিকার মাটিতে বাংলাদেশের লাল সবুজের পতাকা সবার উপরে উড়িয়েছে প্রবাসী ক্রিকেট তারকারা